Allah, oh, ya Rahman, ya Rahim. Tapi kalau tidak boleh, nih, Khuda. কোটি গুনাহ যদি আমরা করে থাকি, তাবাম দুনিয়া যদি আমাদের গুনাহতে ভরে যায় থাকে, আসমানে যত তারকা রাশি, পাতালে যত বালিকণা, তার থেকে অধিক গুনাহ যদি আমাদের হয়ে থাকে, হে পরম পবিত্র করুণাময় খোদা, তুমি তো বলেছো লা তাকনাতুমুর রহমাতিল্লাহ, আমার রহমত হইতে তোমরা নিরাশ হও না, তাই তোমার রহমতের নজরে আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করো, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া রহমান। যার মনেতে আশা স্বর্গের শোধা পান, ধরো এসে রহমতেরি, ধরো এসে রহমতেরি বাড়ি বড়ি সোনের দান, আল্লাহ ইয়া রহমান, ইয়া আল্লাহ, ইয়া রহমান, যাহারে ভালোবাসে সে তো কবু ভোলে না, দমে দমে ডাকো তারে, দমে দমে ডাকো তারে, একদম ভইল না, আল্লাহ ইয়া রহমান, আল্লাহ ইয়া রহমান, খোদা তোমায় ভালোবাসে, খোদা তোমায় ভালোবাসে, তুমি তাকে ভইল না, দমে দমে ডাকো তারে, দমে দমে ডাকো তারে, একদম ভইল না, আল্লাহ ইয়া রহমান, ইয়া রহিম, আল্লাহ ইয়া রহমান, এই যে মধুর নাম শিক্ষা দেওয়া হলো, বাড়িতে যে মিছিল শের ভাগে সুখের শয্যা ছেড়ে প্রাণ ভরে আল্লাহকে ডাকেন, আল্লাহ ইয়া রহমান, ইয়া রহিম, আল্লাহ ইয়া রহমান, যেদিন তামাম দুনিয়ার মানুষ নিঃশেষের ভাগে আল্লাহ তাআলাকে নিবিড় প্রাণে কান্দা তিন নাম ধরে ডাকবে, তামাম দুনিয়া আল্লাহর রহমতে ভরে যাবে, গাছে ফল হবে, জমিনে শস্য হবে,
পানিতে মাছ হবে, আকাশেতে মিঠা পানি বর্ষিবে, দুঃখ দূরে লেশ মাত্র আর থাকবে না। এই আখিরি জামানার বালাত্মা যদি বাঁচতে চান, কঠিন ব্যাধিতে যদি বাঁচতে চান, দুশ্মনের হাত হইতে যদি বাঁচতে চান, আল্লাহ তোমার গজব হইতে যদি বাঁচতে চান, বিশেষ ভাগে সুখের শয্যা ছেড়ে প্রাণ ভরে আল্লাহকে ডাকেন আল্লাহ মহব্বত দিলে পয়দা হইলে খুদা প্রাপ্তি তত্ত্ব হাসিল হয়ে যায়, আল্লাহ তালার প্রেম প্রীতি ভালোবাসা লাভ হয়ে যায়, সেই নবীর মহব্বত দিলে পয়দা করবার জন্য নিবেদিত প্রাণে কাইন্দ যেন দয়াল নবীকে ডাকে রাহমাতাল্লে আলামিন ইয়া রাহমাতাল্লিল আলামিন। এমন হাবিব হয় আমার মুক্তির কারণে এলো, উফাতের পরনবী পাপীদের না ভুলিল, উফাতের পরনবী পাপীদের না ভুলিল, এমন হাবিব হয় আমার মুক্তির কারণে এলো ইয়া রাহমাতাল্লে আলামিন ইয়া রাহমাতাল্লে আলামিন। যে যখন স্মরণ করে সর্ব পাপ তারে সারে, যে যখন স্মরণ করে সর্ব পাপ তারে সারে, আসে কবু ভুলে না রে না বাসনা পুরাইল, আসে কবু ভুলে না রে না বাসনা পুরাইল, এমন হাবিব হয় আমার মুক্তির কারণে এলো ইয়া রাহমাতাল্লে আলামিন, ইয়া রাহমাতাল্লে আলামিন। নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দহনা জাত না জোড়াইবে, নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দহনা জাত না জোড়াইবে, খোদা প্রাপ্তি তোর তোরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবি মিশে ইয়া রাহমাতাল্লে আলামিন, ইয়া রাহমাতাল্লে আলামিন। এসো সাফিয়ে মহা সার দেখো এসে মুরে দং শিখে বিছে দয়াশি বিষে, এরয় ধা নাহি নবী তো মা বিনে তো বপা সে আছে এর মন্ত্র সোধি, কিছু চাহিনে তো
মারনী কোটে শুধু রসন অভিলাষে ভোগেরা জয়ধি রাজ কর যদি কভুধ রিবে না মনে তোমাবিনে রামতালে দর্শনে জালা জোড়াইব পদপ রসনে তনু শীতলিব দাস সম্ভাষণে মনে পুলকিব পদনি রোজ ভেষে যদি জাগরতে দে তাতে বদন মনে না তবে চেতন যোগে হই ঘুমে স্বপ্নে দর্শন দাবনু রুল দিন হীন দাসে রহমতালে আলামি আপনাদের দেলে আসতেছে দেল ভরতেছে দেলের জাহের বাতেন সুবিধে তার সত্তর হাজার পর্দার ভিতরে গুনার পাহাড় গুনার পাখির গুনার ঝুলমাত গুনার অন্ধকার গুনা করার হাউস আল্লাহর রহমতের ঢলেতে নাই হয়ে গেল আল্লাহর রহমতের পানিতে জল দিয়ে সাফ হয়ে গেল সাফ দিলের ভিতরে খেয়াল করে আনোয়ার জিক্র রাহিয়ার পরে আল্লাহর পদলজন মহব্বতের সঙ্গে ভৈরা মুরদাদের জন্দা হয়ে নদী বা কাল বেসে যাত আল্লাহ আল্লাহ জেগে জারি হইতেছে যেতে কালু যদি বুঝতে পারেন তবে এই সর্বশেষ সবক খুলে যখন বুঝতে পারবেন সর্বশেষ সবকজন খুঁজে যাবে তখন মাথার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত তেত্রিশ কোটি লোম কুয়ের ঘর আল্লাহর জেগের ঝাঁস বাহির হইতে থাকবে আল্লাহর জেগের গাড়ি হইতে থাকবে যেরকম ঝিঝি পোকা ডাকে সেরকম মাথার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত আল্লাহর জেগের ডাক শুনতে পারবে এনেকে এই সুলতানুল আজগর বলা হয় তুই ভাগ্য গুণে এই দরজায় পৌঁছিতে পারেন দিবানিশি আপনার ভিতর হইতে লক্ষ কোটি মুখে আল্লাহর জেগের গাড়ি হইতে থাকবে এমন অপূর্ব নিয়ামতের অধিকারী আপনি হবেন যে নিয়ামতের সন্ধান একমাত্র ভুক্তভোগী আত্মা দর্শক বিদিত অপরকে হয়ে জানে না এই অমূল্য নিয়ামত গুলো হাসল করতে চান তাহলে হযরত জালালুদ্দিন রুমি বলেন যে গার্ত তাহি ওয়াসে হকায়ে দেখব কামেলু কাকে পাহ সর্বস্তর হে দেখব হে দুনিয়ার অজ্ঞ মানুষ সকল তোমরা যে আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও যে আল্লাহ তোমার রেজামন্দি হাসিল করতে চাও তাহলে তোমার জামানায় যদি কোনো কামেল থাকে তার কদমের ধুলি হয়ে যাও গার্ত সঙ্গে খারাও মর মর সুবি যুব সাহেব দেল রসি গৌর সুবি সঙ্গে মর্মরের মতো তোমার দল যদি শক্ত হয়ে যায় থাকে তখনই কোনো ভয় নাই তোমার জামানায় যদি কোনো কামেল থাকে তার কাছে বসাম তার দল দেল মিশাও এক সাথ সবতে দেলে সুগতা তুলকো কার্দি মেসলে গুলে আফ্রুকতা এক মুহূর্ত তুমি সেই দেলে দেল মিশাও তোমার দল গহর হয়ে যাবে গোলাপ ফুলের মতো ফুইটাই যা
ঘুমুরটা চলছেন না ওই আল্লাহ আল্লাহ থেকে দাঁড়িয়ে যাবে যেরকম ইলেকট্রিক কারেন্ট সঙ্গে কানেকশন লাগে যেখানে তুমি ভাল ফিট করো না কেন সুইচ টিভি দেওয়ার সঙ্গে সঙ্গে ভাল দিলে ওঠে সে কি কথা ইরান ফিজের পাকাত্তার যোগাযোগ যখন তোমার লাভ হয়ে যাবে সেই মুহূর্তে বিশ্ব তোর সান্নিধ্য লাভ হয়ে যাবে আল্লাহ তোমার রেজামন্দে হাসল হয়ে যাবে অপূর্ব নিয়ামত আল্লাহ তোমাকে দান করবেন যে নিয়ামতের সন্ধান একমাত্র আত্মা দর্শক লোক বেরিত কেউ জানে না তাই খেয়াল করতে তবে নানুয়ার জেকর আলাহিয়া কয়েল আল্লাহর কুদলজত মহাপদের সঙ্গে ভইয়া মুর্দাদের জন্দা হয়ে লতিবা কালবে তথা মাদার চান্দি হইতে পাহাড়তলা পর্যন্ত সমস্ত লতিবা আল্লাহ আল্লাহ বলতেছে তখন আপনারা শুনতে পারবেন আকাশে বাতাসের আল্লাহকে হাজির নজর ওয়াহাদ জানিয়া বুঝলি কালবে আল্লাহকে সেজদা করেন সকলেই কাতার সুজা করে সুন্নত করেন সকলেই কাতার সুজা করে সুন্নত করেন সুন্নত করা শেখিলে মেহনতি করবেন দুঃখ পণ্য সব সময় আপনার সঙ্গে সে জড়িত বসে আছে তবে এমন বন্ধুকে আপনি যেন মনে কষ্ট দেন না যদি নিজেকে কষ্ট দেন সংসারে আগুন করবে আর যদি তাকে মহব্বতের সঙ্গে একসঙ্গে থাকেন ওই সংসারে আল্লাহ রহমতের বাড়ি বর্তমান হতে থাকবে আল্লাহ রহমতের সমস্ত কিছু মর্জি কোথা থাকবে তেমন তাজা থাকবে আর যদি ঝগড়া ফসল করেন স্বামী স্ত্রীকে তাহলে তার ফল বিপুল হবে আর ওই সংসার নষ্ট হবে সংসারের আগুন করবে সংসারের কোনো কাজ আবার ভালো লাগবে না দুনিয়াটাই আপনাদের জন্য বিপদ জন্য দাঁড়াবে দাঁড়াবে জাহান্নামে দুনিয়া সেই জাহান্নাম করতে হবে অতএব স্বামী স্ত্রী এই যে ফাউন্ডেশন আল্লাহ করে দিচ্ছেন এই ফাউন্ডেশন অতীব শক্তিশালী ফাউন্ডেশন এই ফাউন্ডেশন যত কারো দিয়ে যত মহব্বতের রশিকে বাঞ্ছা রাখতে পারবেন যত মহব্বত আপনাদের বিজ্ঞ করে তো তাদের সংসার স্বামী স্ত্রী এটা একটা সিভিল কন্ট্রাক্ট সিভিল কন্ট্রাক্টের উপর আপনি দুনিয়াদারি করতেছেন এই সিভিল কন্ট্রাক্ট করে ভাঙে না পরস্পর পরস্পর বলবেন দুঃখ দেন না তবে সুন্দর হবে ছেলে মেয়েদের লক্ষ্য রাখবেন ছেলে লেখাপড়াকে লক্ষ্য রাখবেন ছেলে না হলে চলে না আবার বলি ছেলে খারাপ হয়ে আনন্দ কিন্তু দান নাই ছেলের সঙ্গে লক্ষ্য করে দেখবেন ছেলে না হলে চলে না আর এর ছেলে যদি ভালো পথে না যায় খারাপ পথে যায় এর মতো কিন্তু দান নাই তো কাজ অনেকে এদিকে লক্ষ্য করেন না আপনি লক্ষ্য করে করেন আপনার গাছের আপনার নাম যখন গাছের আপনার জেকে করেন জেকে করে কে যিনি আল্লাহকে ভালোবাসেন আল্লাহ সুরক্ষা করেন তাহলে আপনাদের কি গাছের কথা নাম দিয়ে দেবো যে আপনারা দেখে করবেন আল্লাহকে হরদম স্মরণ রাখবেন দমে দমে আল্লাহকে স্মরণ রাখে করলাম হর নিঃশেষে আল্লাহকে স্মরণ রাখে করলাম তবে বলি আল্লাহ তাহলে আসতে থাকবে আল্লাহর দেখে তাহলে তাহলে হতে থাকবে অমূল্য মিয়া আমাদের অধিকারী হবে তা আপনি উৎকৃষ্ট একটা মানুষ হবে কান ভোট মুখ মদমা সৈর্য হিংসা কিনা ইয়া কামনা বাসনা এগুলো আপনার দুশ্মন এগুলোকে অবশ্যই প্রতিরোধ করতে হবে বড় সুন্দর ইসলামিক ক্ষেত্রকে আপনাকে গ্রহণ করতে হবে ইসলামিক ক্ষেত্রের কোন দেখাকে আমি আপনাদের বোঝা দিই যেমন একটা শিশু সে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যে কোনো জাতির হোক না কেন শিশুকে সকলেই ভালোবাসে কেউ তার সঙ্গে গুসা করে না তার সঙ্গে আগ মাথা আদর করে কত হাসি হস করে একটা বাচ্চার সঙ্গে কেউ যে কোনো ধর্মে হোক না কেন কেন ওই শিশুটা ইসলামিক ক্ষেত্রকে জন্মগ্রহণ করে কাম করলে মন মাত্র হিংসা কিনা কামনা বাসনা অনেক উদ্দেশ্যে থাকে তাই তার সকলকে সকলের ভালোবাসাকে অর্জন করে সকলেই তাকে ভালোবাসে সকলে আদর করে সকলে তুলে নেয় এটা হল ইসলামিক চেষ্টা এই সমস্ত গুণাবলী যখন আপনাদের ভিতরে পয়দা হবে যখন কাম ক্রোধ বোধ মন মাত্র যে হিংসা কিনা রিয়া কামনা বাসনা সম্পূর্ণ করত করিয়া আল্লাহর গুণে নিজেকে ভূষিত করতে পারবেন সেটা হল ইসলামিক চেষ্টা তখন সমস্ত মানুষ বিশ্ব মানুষ আপনাদের ঘুরবে এবং আমাদের কাছে তারা কত কি চাবুল কত কি চাবার আছে কাবে আমাদের কাছে রহমত কাবে দোয়া কাবে আপনার কাছে কত কি ভালো বন্ধু জানাবে কত দুঃখ পেয়ে জানাবে আপনার অন্যান্য বদলে তাদের কথাগুলো নিয়ে নিবেন এবং তাদের কাছে ভালো হয় আপনি দুঃশন্ত তখন আপনাকে আপনি উপদেশ দেওয়ার মতো সত্যি আনা হয়ে যাবে যে আপনি দুঃশন্ত করছে তারাও তখন আপনি সে উপদেশ দেবেন এই হইল আপনাদের উপদেশ আপনারা ডাকেন আমাদের সবারটাকে নরম আমাদের কথা থাকবে সুন্দর আমাদের কথার সঙ্গে আদর থাকবে আদরের সঙ্গে চলবেন সওয়াল হয় আদর চলাফেরায় আদর মানুষের কথা বলবেন তাও যেন আদর থাকে কর্কশ কথা মানুষকে বলবেন না যে কথায় কষ্ট পায় মানুষের কথা দুশ্মন হলে বলবেন না
তাকেও আদর করবেন, দুশ্মনের সাথে ভালো ব্যবহার করবেন, তাহলে সে দুশ্মনের মনে হয় আপনাদেরকে ভুলে যাবে, সে যে আমি অকৃত্রিম মন্দ হবে না তাকে জানে। তাই আপনাদেরকে এই বলে যে আমি দিদি দেখি আল্লাহ করে যাদের প্রয়োজন এখন জানিয়া এটা দিয়ে দিলাম, আল্লাহ কাছে শুভ দিলাম, আল্লাহ আপনাদের রক্ষা করুন, আল্লাহ থেকে মনে রাখেন, আল্লাহ রক্ষক। মহাপদের সঙ্গে শুনেন অবশ্যই বললে আব্দুল আপত্তর হিট বলি বাসে রক্ষতলা মহাপদকে সৃষ্টি করার পর প্রায় হাজার বছর পর্যন্ত উহা পবিত্র আর সময় আল্লাহ নিম্নে ক্রন্দন করিতে থাকে। এইরূপ প্রার্থনা করে যে দয়াময় প্রত্যেক বস্তুর জন্য তুমি একটি নির্দিষ্ট স্থান তৈরি করিয়াছ, আমি জানি না আমার স্থান কোথায়। উত্তর আসিল, হে মহব্বত, তোমার স্থান আমার খাস আশেকঙ্গের দেয়। মহব্বত বলিল, হে প্রভু, তাহলে কি আমার কে সহ্য করতে পারি, তাহলে কি আমার কে সহ্য করতে পারি। আল্লাহ তাআলা বলেন, হে মহব্বত, আমার ওই সকল বান্দা এত খাঁটি হইবে যে যদি তাহাদের মস্তকে আকাশে ভাঙিয়ে পড়ে তথাপি তাহারা পশ্চাদ্ধাবন হইবে না। তুমি এই স্থলে আমার ওই আশেকান্দের পাত্র অনুযায়ী তাহাদের তাহাদের দলে লজ্জত ও নিষ্ঠত্ব দান করিতে থাকিও। দপ্তরে আকাশে পরিণত হইলেন, পর্বত নিষ্ঠাপর বা অসুখ সম্পন্ন হইল, এক হইতেই দূর পর্বত গান আসিল, পর্বত মাতোয়াল ও মূসা রহস্য হইলেন। অর্থাৎ হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবাগত সিনহা একটা বর্ণী হইয়াছিল, তিনি আল্লাহ তাআলাকে অত্যধিক ভালোবাসিতেন, আল্লাহ তাআলা তাহাকে অত্যধিক ভালোবাসিতেন, আশের প্রেমী ও মাসকের এতরাজ করে সম্মিলনা মাসক কর্তৃক আশে কন্দন করত লাভ সহসিদ্ধ। সুতরাং উক্ত নৈগরের মেরাল গ্রহণের মূল কারণ ক্যাশকে লাগি মুসাল্লাহ সালাম আল্লাহকে আশেষ ছিলেন, তাহার এসকে মাতোয়া হইয়া তাহার দর্শনে আকাঙ্ক্ষা করার আল্লাহ পাক সর্বত করি আপন তাজল্যী পাঠ করিয়াছিলেন। যত অচেতন সুর পর্ব জীবন্ত বস্তুর ন্যায় লাগিল মুসাল্লাহ সালামের আল্লাহ তালা আশেক দিয়ে যে বড় মর্তবা এবং তাহার নিকট আল্লাহ তালার আশেক দিয়ে বড় মর্তবা ও তাহার নিকট তাহার তাহাদের বড় সমাদর। আশেকের কাজ আল্লাহর অতি পছন্দনীয়, তাহার কথা আল্লাহর নিকট বিনিষ্ঠ। হযরত মুসা আলাইহিসসালামের জামানায় আল্লাহ তালা এক আশেকের দেবে সর্বশরীয় আল্লাহর দেখে যাই ছিল, তিনি আল্লাহ তালার সেবাতে জামালি ও জামালি সর্বক্ষণ ধ্বংস হইয়া মাতোয়াল থাকতেন, এক নিঃশ্বাসও আল্লাহকে ঘুরিয়া থাকিতেন না। একদা তিনি আল্লাহর একসাথে মাতোয়ালা হইয়া বেহস হইয়া বলিতেছিলেন, হে প্রভু, তুমি কোথায়? আমি যদি তোমাকে পাইতাম অতিব আনন্দে তোমার পদসেবা করিতাম, তোমাকে বক্তি দূর পান করাইতাম, রোগী রুটি আহার করাইতাম, তোমার মাস্তকে সুগন্ধ তেল দিতাম, আর কত কাজ করিতাম। ইতিমধ্যে হজরত মুসা আলাইহিস সালাম রাস্তায় আসিতে তাহার সহিত সাক্ষাৎ হইল, তিনি বলিলেন, হে হতভাগা, সে অদ্বিত তুমি রাজা তো তারা স্থানে যে তুমি এমন কথা ব্যবহার করিতেছ তুমি নিশ্চয়ই কাজে হইয়াছ, তুমি কি জানো না যে আল্লাহর শরীর নাই এবং তাহার পানাহারে কোনো আবশ্যক হয় না। হজরত মুসা আলাইহিস সালামের বাড়িতে তিনি ভীত হইয়া নীরব রহিলেন, ভয়েতে তার সর্বাঙ্গ কাঁপিতে লাগিল। তারপর তিনি এক অরণ্যের ভিতরে যাইয়া মুখ ও মস্ত মৃত্তিকা আশ্রয়তে লাগিলেন। এমন সময় হজরত মুসা আলাইহিস সালামের নিকট আল্লাহ পয়গাম বা প্রস্তাবেশ লইয়া জিব্রাইল আলাইহিস সালাম আসিলেন। তাও মুসলিম সে লিখিত আছে,
বা আসুদা বান্দায় মরা চেরা কার দিজুদা কু বড়ায় ফসলে কার গান আমাদি নে বড়ায় ফসলে কার গান আমাদি হজরত মুসা আলাইহিস সালামের নিকট আল্লাহ হইতে ওহী আসিল আমা হইতে তুমি আমার বান্দাকে জুদা করিলে কেন তুমি মিলন করাইতে আসিয়াছ জুদা করাইতে আস নাই তাহার পক্ষে যা প্রশংসা তোমার পক্ষে তা নিন্দা তাহার পক্ষে যা মধু তোমার পক্ষে তা বিষ ইয়া শুনে হজরত মুসা আলাইহিস সালাম জপ করে বাসে ভিড় হইলেন এবং তাহার অন্বেষণে বাইর হইলেন বলা তাহার আশ্রমকে কত ভালোবাসেন যে তাহার সমস্ত কথাতেই তিনি খুশি হইয়া থাকেন উনি হন হযরত মাইনউদ্দিন চিশতি রহমতুল্লাহ ফরমাইয়াছেন হিসাবে রেসা দাখিল বমাশার দু বরাবি একদম হিসাবে একদমে আছে গোসাদ মাশার নামি গুঞ্জা সমস্ত জ্ঞানী ও বিজ্ঞানের সমস্ত জীবনের পাপ পুণ্যের হিসাব হাসের দিন এক নিঃশ্বাসে শেষ হইবে কিন্তু আশেখানে এক নিঃশ্বাসের হিসাব নিকির হিসাব একশত হাসের শেষ হইবে না আশেখগণ আশেখগণের আবাদত আল্লাহর নিকটে বেশি পছন্দনীয় এই জন্য তাহাদের এক নিঃশ্বাসের আবাদতে যে নিকি হয় আর অন্য লোকের সমস্ত জীবনেও এই আবাদতের তুলনায় ওরা অতি উত্তম একসাথে চা করিল ব্যবসা বা সর্বপ্রকার নিন্দনীয় পাপ হইতে সম্পূর্ণরূপে পাপ হইল অর্থাৎ আল্লাহ তালার একসাথে যদি কারো গর্ব হয় তবে তাহার যাবতীয় কুসংস্কার দূর হইয়া যায়।